একমাত্র আন্দোলন ছিল নরেন্দ্র মোদী বাংলাদেশে আসতে পারবে না, কারণ সে একজন মুসলমান হত্যাকারী এবং সে বাবরি মসজিদ শহীদ করেছে এবং মুসলমানদের এই দেশে তার জায়গা হবে না। এটা ছিল আমাদের শান্তিপূর্ণ আন্দোলন, কিন্তু আমাদের এই আন্দোলন করতে গিয়ে আমাদের সেখানে ছাত্রদেরকে শহীদ করা হয়েছে এবং তার কারণে আজকে আমাদের এই বিক্ষোভ এবং হরতাল। রক্ত দেন, রক্ত তো হসপিটালে, এটা আমাদের ভাই, অবশ্যই।